হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হতে চলেছে। পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহে কোন শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে আগামী সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে কোন শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হতে চলেছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো কোভিড-19 কারণে 30 নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এমনই কিন্তু রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বলে দিয়েছে 30 নভেম্বর পর্যন্ত ও স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নর এক বৈঠকে ঘোষণাও করে দেয় যে ডিসেম্বর মাসে ডিসিশন নেওয়া হবে যে ডিসেম্বর মাস থেকে অ্যাকচুয়ালি স্কুল কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা, বা কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে আমাদের রাজ্যে। কিন্তু তার সত্ত্বেও আগামী সপ্তাহ থেকে ITI ওপেন হবে, মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার যেটা রয়েছে ITI আমাদের রাজ্যে, সেই ITI ইনস্টিটিউটগুলো কিন্তু চালু হয়ে যাবে রাজ্যে আগামী সপ্তাহ থেকে। ইতিমধ্যে ITI এর অধিকর্তা সৌমেন বসু কিন্তু জানিয়ে দিয়েছে যে 23 নভেম্বর থেকে রাজ্যে ITI যে ইনস্টিটিউটগুলো আছে বা ITI যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওপেন করে দেওয়া হবে। মানে বুঝতেই পারছো, রাজ্যে যে ITI শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করে দেওয়া হবে। এ বিষয়ে কিন্তু ও বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন রকম খবর রয়েছে যে যেহেতু অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান 30 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এবং ডিসেম্বরে ডিসাইড করা হবে কবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওপেন করা হবে। এর মধ্যে ITI শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম কেন, রাজ্যে কেন 23 নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হবে, এই বিষয়ে বিভিন্ন ও দপ্তর থেকে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসে। এক্ষেত্রে সোমেন বাবু জানিয়েছেন স্কুল কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ITI কে একেবারে গুলিয়ে ফেললে হবে না, কারণ রাজ্যে কারখানা যেগুলো রয়েছে সেগুলো খুলে গেছে, সেক্ষেত্রে যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানগুলো খুলবে না কেন। কেন্দ্রের যে কোভিডের নিয়মবিধি রয়েছে বা প্রোটোকল রয়েছে সেই নিয়মবিধি বা প্রোটোকল মেনেই রাজ্যে ITI যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে ওপেন করা হবে। রাজ্যে টোটাল সরকারি ITI শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 130টি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 240টি। এখানে যে ITI দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা রয়েছে তাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা আগস্ট মাসের হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেই পরীক্ষা হয়নি এবং সেই পরীক্ষা জানুয়ারি মাসে হওয়ার কথা। যেহেতু ITI এর দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা জানুয়ারি মাসে হবে, সেই কারণে এই মুহূর্তে ITI এর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ওপেন না করা হয় সেক্ষেত্রে ITI এর যে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা রয়েছে তাদের অনেকই অসুবিধা হবে। সেই কারণে কিন্তু ITI ওপেন করার যে নির্দেশ সেটা কিন্তু সৌমেন বসু জানিয়ে দিয়েছে। সেই মতো 23 নভেম্বর থেকে রাজ্যে যে ITI শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় কোভিড প্রোটোকল মেনে রাজ্যে চালু হয়ে যাবে এবং তারপরে তোমাদের ডিসিশন নেওয়া হবে স্কুল কলেজ কবে থেকে তোমাদের ওপেন হবে। কলেজ যেটা বলেছি নভেম্বর পুরো কমপ্লিট হয়ে গেলে ডিসেম্বর থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে এবং তোমাদের অফলাইনে তোমরা কবে গিয়ে পড়াশোনা করতে পারবে সে বিষয়ে ডিসিশন নেওয়া হবে রাজ্যের তরফ থেকে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে ডিসিশন নেওয়ার পর তোমাদের কবে থেকে অ্যাকচুয়ালি স্কুল কলেজ শুরু হবে সমস্ত কিছু জানতে পারবে। আর এই মুহূর্তে যেরকমভাবে ITI শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওপেন হয়েছে সেরকমভাবে স্কুল কলেজ যদি এই মুহূর্তে ওপেন হয় তাহলে কেমন হবে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।